তাই সাবধান থাকতে হবে। আমরা সবাই এই জগতে এসেছি দুদিনের নিমিত্তে, ভগবানের সেবা করবার জন্যেই আমাদের এখানে আসা, আর সেই সেবাটা হবে শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে, গুরুদেবের আনুগত্যের দ্বারা। কিন্তু সেই গুরুদেব যদি শুক্রাচার্যের মতো এরকম গুরুদেব হন, তাহলে তো তিনি আমাকে ভগবানের সেবা করতেই দেবেন না, তিনি উল্টো জানিয়ে দেবেন, আরে ছাড়ো ছাড়ো, একাদশীতে আবার ওই সব ব্রত আদি করতে হয়, এগুলো সব মিথ্যা কথা, একাদশী এইগুলো সব ওই মন্দিরে যারা সাধু তাদের জন্যে, গৃহস্থদের জন্যে আবার একাদশী টেকাদশী আছে নাকি? কারণ তিনি নিজেও তো গৃহের মধ্যে জড়িয়ে আছেন, তিনি নিজেও একাদশী করেন না? আর শিষ্যদের কানেও ফু দিয়ে দিলেন যে একাদশী আমাদের জন্য নয় গো, একাদশী ওই যারা ত্যাগী মহাত্মা মন্দিরে থাকে তাদের জন্যে, গুরুদেবের আদেশ। আর এমনিতেই তো ভগবানের সেবা করতে চায় না, আর গুরুদেব যদি সুন্দর এইরকমের একটা মনের মতো ফতুয়া দিয়ে দেন, আহা আমার গুরুদেবের মতো আর গুরু আছে নাকি জগতে? যিনি সত্যিকার গুরু হবেন, তিনি এক মুহূর্ত শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে রাখতেই পারেন না, তার শাসনটাই হবে ভগবানের সেবার নিমিত্তে। তার এই জগতের কোনো কিছু বস্তু যাওয়া আসা নিয়ে তার কিছু যায় আসে না, তার শিষ্যকরণটাই হলো শিষ্যকে শাসন করে ভগবানের সেবাতে যুক্ত রাখা। তাই যিনি সেব্য ভগবান, তিনি জগতের সকলের সেবা লাভ করার একমাত্র অধিকারী। আর সেব্য ভগবান মানে স্বয়ং গুরুদেব, দুইজনই ভগবান, একজন হচ্ছেন সেব্য আর একজন হচ্ছেন সেবক। আমি যে গুরুর চরণে আশ্রিত হয়েছি, আমি যে গুরুর চরণে আমার মাথাটা রেখেছি, তিনি সেব্য ভগবান নন, তিনি সেবক ভগবান, তিনি সদা সর্বদা সেব্য ভগবানের সেবা করেন, এই সেবাতেই তিনি মগ্ন থাকেন, তিনি নিজে সেবা করেন এবং আমাকে সেবা করানোর দিকে অনুপ্রাণিত করেন। এটাই হলো গুরুদেবের কাজ, গুরুদেবের অন্য কাজ নয়। পাঁচতলা বাড়ি দিয়ে দেন বানিয়ে গুরুদেব, একটা মার্সিডিস কার দিয়ে দেন আমার বাড়িতে এনে, আমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেন, মেয়েকে একটা বিদেশি ছেলের সাথে বিয়ে দেন, এটা গুরুদেবের কাজ নহে। গুরুদেব এসেছেন আপনাকে পরমার্থে ধনী করবার জন্যে, এই জগতের ধন থেকে মুক্ত করলে তবে না ওই ধন পাওয়ার ইচ্ছা জাগবে, এই ধনের জন্যই তো আমাদের সব কিছু লালসা, আর এই ধনের লালসা আছে বলেই তো ভগবান আমার চাইতে অনেক দূরে। এই ধনের লালসা থেকে মুক্ত করে প্রকৃত ধন দান করবেন যিনি, তিনি হলেন শ্রী গুরুদেব। ভগবান শিবজি মহারাজ তার এক ভক্ত বদ্রিকাশ্রমে গেছেন শিবের আরাধনা করতে, কেদারনাথ বদ্রীনাথ আছে না, সেই বদ্রীনাথে গেছেন শিব ভক্ত শিবের সাধনা করে শিবকে সন্তুষ্ট করবেন। কঠিন থেকে কঠিন সাধনা করলেন, সাধনায় এমন মগ্ন হলেন যে সেই সাধনা দেখে শিব আর থাকতে পারলেন না, শিব তাকে কৃপা করলেন। শিব ভক্ত এমনভাবে শিবের সাধনা করলেন যে শিব আর স্থির থাকতে পারলেন না, তার কাছে প্রকাশিত হলেন, প্রকাশিত হয়ে বলছেন, হে বৎস, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমার কি মনের অভিপ্রায়, তোমার কি মনের ইচ্ছা? শিব তার ভক্তকে জিজ্ঞাসা করছেন, কি তোমার মনের ইচ্ছা বলো আমায়।
বলছেন আমার মনের ইচ্ছা একটাই, আমি সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাই। এমন ধনী হতে চাই যে এই ধন শুধু এই জন্মেই থাকবে তা নহে, পরপর জন্মে সমস্ত জন্মে আমার ওই ধন আমাকে ছাড়া হবে না, জন্ম জন্মান্তর আমি ওই ধনকে আঁকড়ে ধরে বেঁচে থাকব। তুমি আমায় ওই ধনে ধনী করে দাও, আমি সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাই। শিব বলছেন বাবা তুই এমন ধন চেয়েছিস, এই ধন তো আমি তোকে দিতে পারবো না, এই জগতের শ্রেষ্ঠ ধনী তোকে আমি বানিয়ে দিতে পারি, কিন্তু মরে গেলে পরে পরজন্মে এসে এই ধন আর তোর থাকবে না, কিন্তু তুই তো আমার কাছে চাইছিস এমন ধন জন্ম জন্মান্তর তোর সাথে থাকবে, এই ধন তো বাবা আমার কাছে নাই। শিব ভক্ত তখন শিবকে বলছেন তাহলে তো আপনি আমায় বঞ্চনা করলেন, আপনি আমায় বললেন আমি যা চাইবো তাই দেবেন আর আমি চাইলাম ওটা দিচ্ছেন না, বলে আমার কাছে থাকলে তবে না দেব, তুই যে ধন আমার কাছে চাইছিস ওই ধন তো আমার কাছে নাই। শিব ভক্তের মনে মনে রাগ হলো যে আমি এত কঠিন তপস্যা করলাম, দিন রাত না খেয়ে না ঘুমিয়ে এত কঠিন তপস্যা করলাম, আর আজকে যখন দান চাইলাম তখন দান দিতেই চাইছেন না, মনকষ্টে চলে যাচ্ছেন। তখন শিব আবার ডাকলেন, ডেকে বলছেন কি রাগ হলো বুঝি, আমার কাছে তো এটা নাই কিন্তু একজনের কাছে আছে, তোকে কষ্ট করে সেখানে যেতে হবে, সেখানে গেলে তোর মনের অভিলাষ পুরোপুরি পূরণ হবে, তুই যে ধন চাইছিস যে জন্ম জন্মান্তর তোর সাথে থাকবে তোকে ছাড়া হবে না কখনো, সেই ধন পেতে গেলে তোকে যেতে হবে বৃন্দাবনের রাধাকুণ্ডে। শ্রী বৃন্দাবনের রাধাকুণ্ডে সেখানে একজন সাধু বাবা আছেন, তার নাম সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীর কাছে গিয়ে তুই চাইলে সেই ধন পেয়ে যাবি, একটু কষ্ট হবে তোর বটে কিন্তু তুই কষ্ট করে যদি বৃন্দাবনের রাধাকুণ্ডে গিয়ে সনাতনের শরণাপন্ন হ তাহলে তুই সেটা পেয়ে যাবি, কিন্তু খেয়াল রাখবি বৃন্দাবনে কিন্তু এক নামের সাধু অসংখ্য আছে, এক সনাতন মানে শুধু একজন না, শত শত সনাতন নামের সাধু আছে, শত শত গোপাল নামের সাধু আছে, শত শত গোবিন্দ নামের সাধু আছে। তুই যে সনাতনের কাছে যাবি সেই সনাতনকে বৃন্দাবনের ব্রজবাসী সকলে বড় বাবা হিসাবে জানে, বড় বাবা হিসাবে জানে, সেই সনাতনের কাছে গিয়ে বলবি দেখবি সব পেয়ে যাবি। শিব ভক্তের মনে উল্লাস হলো, যাই হোক শিব না দিলেও অন্তত ঠিকানা তো দিয়েছেন যে ওই জায়গায় গেলে আমি লাভ করতে পারব। একটা মানুষ কিছু পাওয়ার জন্য দেখবেন একদম সব কিছু করতে পারে, সে একটা জিনিস তার বিশেষ প্রয়োজন, ওইটা পাওয়ার জন্য যদি কেউ বলে তিন দিন না খেয়ে থাকতে হবে, তিন দিন জাগরণ করে থাকতে হবে, দেখবেন তিন দিন না খেয়েও আছে, তিন দিন না ঘুমিয়েও আছে, কারণ ওইটার দরকার তার। আর নইলে দেখবেন একদিন একাদশী করতেই তার বলো হরি হরি বল হয়ে যাচ্ছে, মাসে একদিন দুটো একাদশী করতেই তার যেমন একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার যদি কেউ বলে যে বাবা তুই এই কাজটা করলে কিন্তু 5 কোটি টাকা পেয়ে যাবি, তিন দিন না খেয়ে থাকতে পারবি তো, বলবেন তিন দিন কেন, 10 দিন করে নেব, 5 কোটি টাকার মালিক হবো যে। এমন ওই শিব ভক্ত চিন্তা করছে কষ্ট করে যাই আপত্তি কি, গিয়ে যদি সেটা পেয়ে যাই যাব আমি। সেই বদ্রীনাথ থেকে নেমে আসে সেই শিব ভক্ত, ছুটে 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 ব্রজমণ্ডল বৃন্দাবনের সেই রাধা কুণ্ডে চলে আসলেন। রাধাকুণ্ডে এসে পৌঁছে গেলেন, আপনারা কি রাধাকুণ্ডে যাবেন না? আপনারা হয়তো বলতে পারেন আরে মশাই রাধাকুণ্ডে যেতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টাকা লাগবে, সঙ্গে একজন
সহযোগিতাও করবার লোক লাগবে। আগে এত কিছু সব জোগাড় করে নেই, তারপরে না যাব। আর গোস্বামীগণ বলছেন এত কিছু জোগাড় করতে হবে না, একটা জিনিস দিয়ে রাধাকুণ্ডে যাওয়া যাবে। একটা জিনিস থাকলে, একটা ধন থাকলে রাধাকুণ্ড না, চার ধাম যাত্রা করা যাবে। সেটা কি? দেহ না, মন দিয়ে। আপনার মনকে আপনি এই মুহূর্তে নিয়ে যান না রাধাকুণ্ডে, আপনার দেহ এখানে পড়ে থাকবে, আপনি চলে যাবেন রাধাকুণ্ডে। আসুন আমিও আপনাদের সাথে মনে মনে রাধাকুণ্ডে একটু যাই, তারপরে দেখি সনাতন গোস্বামী কি করেন সেই শিব ভক্তকে। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे। वहां मिल जाए श्यामा श्याम राधे।
राधे गाएंगे, वहां मिल जाए श्यामा श्याम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे, मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। शीतल बहती है धारा, निर्मल शीतल बहती है धारा। वृंदावन में जमुना किनारा, वृंदावन में जमुना किनारा, निर्मल शीतल बहती है धारा। वृंदावन में जमुना गाएंगे।
ভিকারিণী শ্রীমতী রাধা রানী কি। শ্রী রাধে ভক্তবৃন্দ, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, একটু ধৈর্য ধরে বসতে হবে। তাই জন্য তো বলি একটু তাড়াতাড়ি আসলে, আমরা 8টায় শুরু করলে অনেক কথা বলতে পারি। আশা করি কালকে তো শুক্রবার, কালকে তো শুক্রবার, কালকে বোধ হয় আর একটু এগিয়ে আসবেন আপনারা। আর কালকে শেষের দিনে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, তাই স্বাভাবিকভাবেই আজকে যেরকম পঞ্চতত্ত্ব বন্দনা আদি 8টার মধ্যেই শেষ হয়েছে, আগামীকাল ওইভাবে সমাপ্ত হয়ে 8টাতেই কথা শুরু হবে। তবে এই প্রসঙ্গটার মীমাংসা আমরা আগামীকাল দিলেই ভালো হবে। অনেক সুন্দর কথা, এমন একটি ধন সনাতন গোস্বামীর কাছে আছে যে ধন লাভ করাবেন বলে শিবজি মহারাজ তার ভক্তকে বদ্রীনাথ থেকে পাঠিয়েছেন বৃন্দাবনের রাধা কুণ্ডে। কি সেই ধন? আদৌ কি সেই ধন শিবের কাছে নাই? যিনি কৃষ্ণ ভক্তি দান করতে সম্পূর্ণভাবে সমর্থবান, সমস্ত বৈষ্ণবদের মাথার মুকুট, যিনি বৈষ্ণবদের সকলের পূজনীয় সেই শিবজি মহারাজ, মহান বৈষ্ণব, পরম বৈষ্ণব, তিনি তার ভক্তকে বঞ্চনা করলেন, দিলেন না, অথচ পাঠিয়ে দিলেন সনাতনের কাছে। বলেন বৃন্দাবনের রাধা কুণ্ডে সনাতন গোস্বামী আছে, তার কাছে গেলে তুমি সেই ধন পাবে যে ধন কোনো যোগে কোনো কালে তোমায় ছেড়ে যাবে না, জন্মে জন্মে সেই ধন তোমার সাথে থাকবে। আজকে লোভে পড়ে হোক আর বস্তু পাবার আশায় হোক, শিব ভক্ত সেই বদ্রীনাথ থেকে এসেছেন সেই রাধা কুণ্ডে, এসে সকলকে জিজ্ঞাসা করছেন সনাতন গোস্বামী তিনি কোথায় আছেন, কোন জায়গায় গেলে তাকে পাওয়া যাবে। তো সাধুগণ বলছেন এখানে তো অনেক সনাতন আছে, আপনি কোন সনাতনের কাছে যাবেন? বলে যাকে বৃন্দাবনের সকলে বড় বাবা হিসাবে জানে। বলে সেই সনাতনের কাছে যেতে গেলে ওই যে দেখো একটা ভাঙা ছইয়ের ঘর, ছোট্ট একটা ছই দিয়ে তৈরি ওই যে ভজন কুটির, ওই কুটিরের ভেতরেই বসে আছেন সেই বড় বাবা সনাতন গোস্বামী। সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে সেই শিব ভক্ত চলে আসলেন সনাতনের কুটিয়াতে, এসে দেখছেন সনাতন গোস্বামী মানে এক সাধু, একটা গলবস্ত্র আর একটা বহির্বাস পরে বসে আছে। তাকে দেখলে তার মতো দীন দরিদ্র আর কেউ জগতে আছে এমন মনে হয় না। দীনহীন, শরীরে একটা ভালো কাপড়ও নাই তার। শিব ভক্ত মনে মনে ভাবছে কোন ভিখারির কাছে আমায় পাঠিয়েছে শিব, তার নিজের গায়ে একটা কাপড় নাই আর তার কাছে আমায় পাঠিয়েছেন সেই শ্রেষ্ঠ ধন পাওয়ার জন্যে, আর আমি সেই শিবের কথা শুনে বদ্রীনাথ থেকে রাধা কুণ্ডে চলে আসলাম এই ভিখারির কাছে। শিবকে একদিকে গালিগালাজ করছেন, তারপরেও স্থান ছেড়ে যাচ্ছেন না, মনে অভিলাষ আছে, যদি চোখ মেলে তাকায় আর জিজ্ঞাসা করে যদি কিছু পেয়ে যায়, লোভী মানুষ তো। একদিকে শিবকে গালিগালাজ করছে যে কোথায় পাঠালে আমারে, ভিখারি একটার কাছে পাঠিয়েছ, আমি তার কাছ থেকে শ্রেষ্ঠ ধন পাব, আবার অন্যদিকে ভাবছেন এসেছি যেহেতু একটু প্রতীক্ষা করি, চোখ মেলে যখন তাকাবে তখন তার কাছে চাইব। এই অবস্থায় রেখে দিলাম আজকের কথাকে,
কালকে সনাতন গোস্বামীর কৃপা হবে ওই শিব ভক্তের প্রতি। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া।